হাই এভরিওয়ান, মহানবমীর অনেক অনেক শুভেচ্ছা। জানি ব্লগটা অনেক পরে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। সো সকাল সকাল আমি রেডি হয়ে গেছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। শরীরটা খুব একটা ভালো নেই, মাথাটা যন্ত্রণা করছে, মাথাটা ঘুরছে, কিন্তু কিছু করার নেই, বাড়ি যেতেই হবে। সো দেখতেই পাচ্ছ যে জামাটা পরে সপ্তমীর দিন বেরিয়েছিলাম সেটাই পরে নিয়েছি, আর নিচে পরে নিয়েছি ধুতি প্যান্ট। সো চলো বাড়ি যাওয়া যাক, বাড়িতে গিয়ে একবারেই নয় ব্লগটা ভালো করে শুরু করবো। সে হাই। সো এখন হয়ে গেছে দুপুরবেলা, ছেলে খেয়ে দিয়ে ঘুম টুম দিয়ে উঠে পড়েছে। তো ওকে আমি দাদুর দেওয়া, মানে ওর ঠাকুরদার দেওয়া জামা কাপড়টা পরিয়েছি, আর আমি রেডি হয়ে নিয়েছি পুরনো জামা কাপড়ে। কেন শরীরটা খুব একটা ভালো লাগছিলো না, তাই নতুন কিছু বের করে পরার ইচ্ছা হলো না, তাই জাস্ট একটা টপ মানে কুর্তি আর জিন্স গায়ে ঢুকিয়ে নিলাম, আর একটুখানি সামান্য সেজে নিলাম। বেশি কিছু সাজিনি, চোখে কাজল পরেছি, লিপস্টিক পরেছি, আর সামান্য একটুখানি সাজুগুজু করলাম। সো চলো রেডি হয়ে যাক, এখানে ছেলে দুষ্টুমি করছে, ছেলের বাবা রেডি হচ্ছে, সো বেরিয়ে পড়লাম। সো চলো রাস্তায় আর কার সঙ্গে দেখা হয়, কারা আর যাচ্ছে আমাদের সঙ্গে, নতুন অতিথি কারা আছে, সো চলো দেখে নাও, দেখে নিয়ে তোমরা বুঝতে পারবে কে কে যাচ্ছে আমাদের সঙ্গে। সো দেখতেই পাচ্ছ সামনের গাড়িতে রয়েছে সানুদা, পূজা, পূজার মেয়ে, আর সানুদার মা মানে জেঠিমা। সো চলো আমরা সবাই মিলে চলে যাচ্ছি আজকে কল্যাণীর উদ্দেশ্যে। ইয়েস, আজকে কল্যাণী যাচ্ছি। কল্যাণী কালকে দেখেছিলে তোমরা অষ্টমীর দিন যে শ্রীরামপুরের টুইন টাওয়ার দেখেছিলাম, আর আজকে যাচ্ছি কল্যাণীর বিখ্যাত টুইন টাওয়ার দেখতে। কল্যাণীতেও টুইন টাওয়ার করেছে, সো সেই উদ্দেশ্যেই আমরা নবমীর যাত্রা শুরু করে দিলাম। সো নবমীর পুজো পরিক্রমা তোমাদের কেমন লাগলো নিচে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষে কতদূর কী করতে পারবো কি না করতে পারবো জানি না, কারণ জার্নিটা অনেকটাই বড়, শরীরটাও ভালো নেই, ছেলেও দুষ্টুমি করছে। সো তাই জন্য এখনই জানিয়ে দিচ্ছি যে যদি ভালো লাগে ভিডিওটা লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না যদি চ্যানেলে নতুন হও, আর যদি পুরনো থাকো তো পাশে থেকো সাথে থেকো। তো চলো আজকে পুজো পরিক্রমা 2022 এই নবমীর দিন শুরু করা যাক, আর ব্লগগুলো অনেক দেরি করে যাচ্ছে তাই জন্য অনেক সরি, ক্ষমা করে দিও। মনু হাত ধরো, মনু হাত ধরো, মনু তোমায় কোথায় নিয়ে যাচ্ছে? মনু আর যায় না, আর যায় না। দেখি দুজনে একটু পাশাপাশি দাঁড়াও, দেখি একটু দুজনে পাশাপাশি দাঁড়াও, দেখি চলো চলো, আর যায় না, রাস্তা উঠবে না, রাস্তা উঠবে।
শেষমেশ ভিড়টির ঠেলে আমরা বেরিয়ে চলে এসেছি ঠাকুর দর্শন করে। আর কেন এরা দৌড়াচ্ছে জানি না, হেঁটে গেলেও কিন্তু ঠাকুর ঠিকভাবেই দেখতে পারবে, কিন্তু এদের পাগলামি, মানে এক এক জায়গায় এক এক রকম। সো চলে এসেছি এখানে আমরা চুচুড়োর দিকে, বাড়ি ফেরার পালা। এই ঠাকুর দর্শনগুলো ঠিকভাবে হয়নি ওই একটা দেখার পর, কেন বাড়ি ফেরার পথে আমার ছেলে আর পূজার মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছিল। সো তাই জন্য কি আর করা যাবে বলো। সো পাশে থেকো, আবার নেক্সট ব্লগে দেখা হবে।